ম্যাক্সিমাম ক্ষেত্রেই যারা এগুলি পলিসি তৈরি করেন আমাদের সাথে তারা কোনো আলোচনা করেন না ম্যাক্সিমাম ক্ষেত্রেই। আর বাজেটের আগে কিছু কিছু বিষয় নিয়ে যখন আমাদের সাথে আলোচনা হয় ওনারা শুনেন, কিন্তু ওনারা কখনোই এই কথাটা আমাদেরকে বলেন না যে আপনাদের এটা অযৌক্তিক ক্যাপিটাল মেশিনারিজ সহ অন্যান্য সব সকল জিনিস আমদানির ক্ষেত্রে 1% ডিউটি নেবেন, যুক্তিটা কী? আমার কাছে কোনো যুক্তি এখানে আমার মনে হয় না, কারণ আমি যেটা মনে করি যে মেশিনের ক্যাপিটাল মেশিনারিজ এবং অন্যান্য যত জিনিস আছে বিশেষ করে স্পেয়ার পার্টস সহ সব কিছু ডিউটি ফ্রি করে দেওয়া উচিত। এই দিলে পরে কী হবে, মানুষজন উৎসাহিত হবে, তারা মেশিন আনবে, মেশিন এনে স্থাপন করলে সেখানে কর্মসংস্থান হবে এবং উৎপাদিত পণ্য আইদার আমার দেশের লোকাল কনজামশন মিট করবে। তো লোকাল কনজামশন মিট করতে গেলে সেখানে সরকার ট্যাক্স পাবে, রেভিনিউ পাবে, ভ্যাট পাবে, ইত্যাদি পাবে, আবার আবার বিদেশ থেকে আমদানিটাও কিন্তু তখন কমে যাবে যদি আমি লোকালি প্রডিউস করে যদি আমি মার্কেটে দিতে পারি, তাহলে আমার ফরেন কারেন্সি রিজার্ভ মানে সেখানে বাড়বে। আবার যদি আমি বিদেশে রপ্তানি করি তাহলে সেখানে বিদেশ থেকে আমার ফরেন কারেন্সি আসবে। সুতরাং এটাকে কেন কোন যুক্তিতে 1% বা কোনো একটা পার্সেন্ট ধরে ডিউটি ইম্পোজ করা হচ্ছে এটা আমাদের কাছে বোধগম্য নয়। তো ফলে কী হবে, মানুষজন নিরুৎসাহিত যদি হয় তাহলে আনবেও না, শিল্পায়নও হবে না, কর্মসংস্থান হবে না, ওইটা বরঞ্চ আরও দেশের জন্য সরকারের জন্য অনেক বেশি বড় লস। আরও একটা জিনিস আমরা বাজেটে দেখেছি যেটা হলো যে আপনার প্রি ফেব্রিকেটেড বিল্ডিং ম্যাটেরিয়ালসের উপরে ট্যাক্স বাড়ানো হয়েছে, তারপরে হলো এলইডি লাইট যেটা কিনা হলো বিদ্যুৎ সাশ্রয় করেন সেটার উপরে একটা ট্যাক্স বাড়ানো হয়েছে। তো এইটার কেমন প্রভাব পড়তে পারে নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে, বা এই ক্ষেত্রে আসলে সরকার কোন ধরনের পলিসি অবলম্বন করা উচিত যেটা কিনা আমাদের শিল্পের অগ্রগতি এবং শিল্পকে পরিবেশ বান্ধব করতে সহায়তা করবে? এই যে এলইডি লাইটের উপর যে ট্যাক্সটা ধরা হলো এটার কি মানে কি যুক্তিটা কি, আমার দেশ কি স্বয়ংসম্পূর্ণ সাফিসিয়েন্ট যে আমাকে এই লাইট সরবরাহ করতে পারবে ইন্ডাস্ট্রিতে? সম্পূর্ণ না। তাহলে কেন আমাকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে বাধাগ্রস্ত করা হচ্ছে? এটা আমাদের কাছে কোনোভাবেই যুক্তিসঙ্গত মনে হয়নি। আর আরেকটা কোনটা ছিল, ওই যে প্রিফেব্রিকেটেড স্ট্রাকচারগুলি খুব দ্রুত ইন্ডাস্ট্রি করার জন্য, দ্রুত ইন্ডাস্ট্রি চালু করার জন্য এইগুলি সাধারণত আমরা ইউজ করে থাকি। তো তার মানে কি, ইন্ডাস্ট্রিকে খুব দ্রুত কেউ ইন্ডাস্ট্রিতে আসুক, ইনভেস্ট করুক, এটা কি সরকার নিরুৎসাহিত করবে? আমাদের কাছে তাই মনে হচ্ছে। তো এগুলি আমাদের কাছে কোনোটাই যৌক্তিক মনে হয়নি। যদি কোনো যুক্তি থাকে আমি অনুরোধ করবো এনবিআরকে আমাদেরকে এই বিষয়গুলি, এই যুক্তিটা কী সেটা আমাদেরকে যেন একটু অবহিত করা। ম্যাক্সিমাম ক্ষেত্রেই যারা এগুলি পলিসি তৈরি করেন আমাদের সাথে তারা কোনো আলোচনা করেন না ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর বাজেটের আগে কিছু কিছু বিষয় নিয়ে যখন আমাদের সাথে আলোচনা হয় ওনারা শুনেন, কিন্তু ওনারা কখনোই এই কথাটা আমাদেরকে বলেন না যে আপনাদের এটা অযৌক্তিক, এইটা নেওয়া যাচ্ছে না, বা এইটা এইটা যৌক্তিক। আমরা বারবার বলেছি আমাদের বক্তব্য, আমাদের ডিমান্ড যদি অযৌক্তিক হয় দয়া করে আমাদেরকে বুঝিয়ে দেন যে আপনাদের এই এই দাবিটা যুক্তিসঙ্গত নয়, এখানে এইটা হবে যৌক্তিক, তাহলে আমরা অবশ্যই সেটা মেনে নেব। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে ওনারা সেটা কখনোই করেন না, এবং কেন ওনারা আমাদের এই যৌক্তিক দাবিগুলি আনলেন না সেটারও কোনো উত্তর ওনারা দেন না। সমস্যা হচ্ছে ওই জায়গায় না, আমরা যেটা সবসময় বলে থাকি যে আমাদের ইন্ডাস্ট্রি এবং সরকারের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার, তো সেখানে আপনারা কি ব্যর্থ হচ্ছেন নাকি সরকারের যারা এই পলিসি মেকিংয়ের সাথে বিশেষ করে কর্মকর্তারা জড়িত থাকেন তাদের একটা বিষয় থাকে যে তারা জিনিসটাকে আপনাদেরকে গুরুত্ব দিচ্ছেন? আপনি দেখেন চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে cheer up, oh oh cheer up, oh oh cheer up, চুকে চুকে enjoy the life, চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।